এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। বড়িপুরের থপথপি স্টেশনের কাছে একটি মন্দিরে কিছুদিন আগে বেশ কিছু গহনা সমেত কিছু বাসনপত্র চুরি হয়েছিল। আবার চুরি ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানা অন্তর্গত বাড়িপুর চম্পাহাটি চিনে গ্রামে একটি পঞ্চানন্দ মন্দিরে, আরেকটি চম্পাহাটি মেন রোডের কাছে একটি মন্দিরে। দুটো মন্দিরেই পিতল কাঁসার বাসন সহ পুজোর দ্রব্যাদি সামগ্রী চুরি হয়েছে। এক মন্দিরে সেবায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মন্দিরের তালা বন্ধ করে চলে যায়। শনিবার সকালে মায়ের ভোগ দেবে বলে তালা খুলতে এসে দেখে তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। মন্দিরের ভেতরে ঢুকে দেখে সমস্ত পিতল কাঁসার বাসন সহ পূজার সামগ্রী সব চুরি হয়ে গেছে। এই সম্বন্ধে সেবায়ীদের প্রতিক্রিয়া শুনুন। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। মন্দির চুরি হয়েছে আটখানা গ্লাস, ছখানা থালা, কিসের গ্লাস, পিতল গ্লাস, পিতল গ্লাস, পিতল থালা, আর ঘন্টাটা নিতে পারিনি, আর বাদ বাকি যাবি তো খুচখাচ যা জিনিস ছিল সবই নিয়ে গেছে। জানতে পারলাম সকালে ভোগ দিতে এসেই জানতে পারলাম এটা জায়গাটার নাম চম্পাটি চিনের গ্রাম। আপনার নাম? আমার নাম সরস্বতী মন্ডল। আমি ঠাকুর ঘরে কাজ করি, সরকার অনুমোদিত CWSN বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। এখানে ৫০টি বেডের অনুমোদন করা হয়েছে। স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি, মিউজিক থেরাপি, ফিজিওথেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা। আর দেরি কেন, বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে। স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে। কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে ৫০ বেডে CWSN বাচ্চাদের বয়স হোম। এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে, স্পিচ থেরাপি, অকুপেশন থেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল থেরাপি, গান, নাচ, কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে। অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা, সুষম খাদ্যের ব্যবস্থা। এখানে ভর্তি হতে গেলে কত টাকা লাগে? স্বল্প মূল্যে। মাসিক মাইনে? মাসিক মাইনে এখানে থাকে। আপনার নাম? আমার নাম মধুসূদন মণ্ডল, আমি এই সংস্থার সম্পাদক। নাম দিশা প্রতিবন্ধী স্কুলে প্রিন্সিপাল। অনেক জিনিস আমি সাধ্যের দাম জানি, আমার যে যা ভোগ দেয় পিল সার কাঁচার থালা, বড় বড় পিতলের থালা কাঁচা দেওয়া সেও নিয়েছে, আর হুম হয় হুম বড় কাঁসা হুম কুণ্ড নিয়ে চলে গেছে, ঘটি ঠাকুরের ঘরের ঘটি সে তিনখানা কাঁসার পেতলের সামনে চলে গেছে। কখন হয়েছে? কাল রাতে? হ্যাঁ রাত্রে। আর সকালে কখন জানতে পারলেন? ওই তো ভোগ দিতে এসে আমরা যা তখন জানতে পারলো বলে কিছু নেই, তখন লোকজন কবুনা মন্ডল